গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো সবাই। তা আজকে আমার বার্থডে, আমার মেয়ে এসছে। মেয়ে তো পাশে, এক মেয়ের পাশে বিয়ে হয়েছে, আরেক মেয়ে দূরে। পাশে বলতে ওই 5-10 মিনিট লাগবে যেতে গাড়ি করে। তা ও এসছে, তা আমাদের তো এবার সেলিব্রেশন করা যাবে না কোনো কিছুই, কারণ আমাদের লক্ষ্মী পুজো হয়নি, তারপরে দুর্গাপুজোতে ভোগ দিতে পারিনি, কোনো কিছুই হবে না, কারণ আমার শাশুড়ি মারা গেছেন এপ্রিল মাসে। সেই জন্যে মেয়ে এসছে, ওর বাবাও কিছু রান্না করে রেখেছিল, পায়েস, তারপর ঘুগনিটা করে রেখেছিল, আর মেয়ে এসে মিষ্টি নিয়ে এসছে, আলুর দম করে লুচি দিয়ে বলছে তোমার খেতেই হবে, দেখো এতগুলো কি খাওয়া যায়, কাণ্ড দেখো। আমাকে সাজিয়ে দিয়েছে দেখো, অল্প খাবো, এতটা আমি খেতে পারবো না। আর তোমরা আমার ভিডিওগুলো দেখে স্কিপ করে যেও না, সম্পূর্ণ দেখো, আমি একদম ছোট ছোট ভিডিও বানাই। আর আমার পরিবারে তোমরা এসো, যদি ভালো লাগে, জোর করবো না কাউকে, কি করে তোমাদের পরিবারে যেতে হয় সেটা বলে দেবো আমি, আর আমি যেটা বলি সেটা করি, তোমরা জানোই, অনেকেই জানে যারা আমার পরিবারে এসছে, অনেকেই জানে এটা। তা আসো, গল্প করব, একসাথে আড্ডা দিব। আজকে ঘুম থেকে উঠে দেখি হাজবেন্ড সব রান্না করে রেখেছে। আজকে আমার জন্মদিন, যদিও জন্মদিনে সেলিব্রেশন হবে না, আমার শাশুড়ি মারা গেছেন, 1 বছর হয়নি, আমাদের এই 1 বছরের মধ্যে কোনো অকেশনই হবে না। যে আমার হাজবেন্ড সমস্ত করে সাজিয়ে দিয়েছে আমাকে, দেখো চিকেন, চিকেনটাকে 4 টুকরো করেছে, চিকেন, দেশি চিকেন, মাছ, চিতল মাছ, তারপরে হচ্ছে আলু ফুলকপির ডালনা, শাক, ভাজা, পায়েস, এগুলো করে দেখো কাঁসার থালায় সাজিয়ে দিয়েছে, নিজেও খাচ্ছে। কত ভালোবাসে দেখেছো।